আসসালামু আলাইকুম। আজকের আলোচনা বিষয় মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান জেন্টামাইসিন এবং জেন্টামাইসিন কম্বাইন প্রিপারেশন, যার ভিতরে রয়েছে জেন্টামাইসিন 0.3% প্লাস হাইড্রোকর্টিসন অ্যাসিটেট 1%। আপনারা অনেকেই জানেন জেন্টামাইসিন এক ধরনের অ্যান্টিবায়োটিক এবং হাইড্রোকর্টিসন স্টেরয়েড প্রিপারেশন। এটি সবথেকে বেশি ব্যবহার করা হয় জীবাণুমুক্ত কানে ড্রপ হিসেবে। এছাড়াও ক্রিম এবং ইঞ্জেকশন রয়েছে। ক্রিমটা সাধারণত চুলকানি, প্রচণ্ড চুলকানি এবং চুলকানি সহ লাল হয়ে যাওয়া এবং চুলকাতে চুলকাতে লাল হয়ে ফুলে যাওয়ার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। ইনজেকশনটা ঘা বা ইনফেকশন শুকাতে প্রয়োগ করা হয়। কানের ইনফেকশনের ভিতরে রয়েছে ওটিটিস মিডিয়া এবং ওটিটিস এক্সটার্নার ক্ষেত্রেও এই মেডিসিনটি প্রয়োগ করা হয়, এবং সার্জারির পর মুহূর্তে যাতে কানে কোনো প্রকার ইনফেকশন না হয় সেটা প্রতিরোধে এবং চিকিৎসায় এই ড্রপটি প্রয়োগ করা হয় প্রথম পর্যায়ের দিকে। কন্ট্রাইন্ডিকেশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া, এটি অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়া তেমন কোনো উল্লেখযোগ্য ইনফরমেশন পাইনি, তবে কিছু সতর্কতা রয়েছে। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা দিতে পারে বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। প্রেগনেন্সি ক্যাটাগরি সি, খুব বেশি প্রয়োজন না হলে ব্যবহার করা ঠিক হবে না। লিভারের জটিলতা থাকলে এই মেডিসিনটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, চিকিৎসককে অবশ্যই জানিয়ে নিতে হবে। ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, মূল কথা হলো ঔষধটা কীভাবে কোন রোগে কতটুকু ব্যবহার করব। একই কথা বারবার বলতে হচ্ছে। যাই হোক, ক্রিমটা 1 থেকে 3 বার সকালে, দুপুরে, রাতে বিভক্ত মাত্রায় অথবা 1 থেকে 2 বার ব্যবহার করা যেতে পারে। ড্রপের ক্ষেত্রে, কানের ড্রপের ক্ষেত্রে 2 থেকে 4 ড্রপ প্রতি 6 থেকে 8 ঘন্টা পরপর, সেই অনুযায়ী দিনে 3 থেকে 4 বার। ইনজেকশনটা সাধারণত দিনে 1 বার 2 বার বা 3 বার রোগীর উপরে ভিত্তি করে শিরাপথে পুশ করা হয়। সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন গ্রহণকালীন সময়, তেমন কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আমি খুঁজে পাইনি। তবে প্রথম অবস্থায় অস্বস্তি, চুলকানি, হালকা জ্বালা পোড়া, হালকা লালচে ভাব ইত্যাদি। তবে মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না, তাতে বিভিন্ন ধরনের রিয়াকশন দেখা দিতে পারে, অবশ্যই সঠিক মাত্রা প্রয়োগ করতে হবে। ওষুধ প্রয়োগকালীন সময় অন্যান্য উপসর্গ দেখা দিলে ওষুধ বন্ধ করে দেবেন, চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, আর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ।